মঙ্গলবার সকাল 10:30 নাগাদ পূর্ব বর্ধমান জেলার বোরশুল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় খোশবাগানের রাস্তায় জমে থাকা জলে একটি কাটা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক যুবক ও এক যুবতী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে ওইখানটা যেটা আছে পোর্ট আছে ওইখানটা একটা কারেন্ট ছিল ওইখানে মানে কি একদম মানে কি হাতটা এখান থেকে এই অবধি ফেটে গেছে। হ্যাঁ ওকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা এখানে কল্যাণ নার্সিং হোম আছে ওইখানে ভর্তি করেছি। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে দুজনকে ভর্তি করা হয়। নার্সিংহোম সূত্রে জানা যায় দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বৃষ্টি হচ্ছিল দিয়ে হাঁটু অব্দি জল ছিল আর তারটা মনে হয় জলে ছিল নাল আমার ছাতে এসে পড়েছে। হসপিটাল কানে ডাক্তার দেখাতে সঙ্গে কে ছিল? দাদা ছিল। মানে তোমাদের দুজনেরই এ হয়েছে আহত হয়েছে? আমার বাঁচাতে গিয়ে ওর হয়েছে। আচ্ছা তোমাকে বাঁচাতে গিয়ে তোমার দাদা আহত হয়েছে তাই তো? আচ্ছা তোমার হাতে কি হয়েছে? ছাতাটা ছিল দিয়ে ছাতাটা মানে রডের ছিল তো ওই মানে গোটা শরীরটা যা হচ্ছিল কেউ আসছিল না ওখানকার লোকগুলো ভয় পাচ্ছিল দিয়ে ও আবার তুলেছে টেনে। আমরা হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলাম এমনি হেঁটে হেঁটে এখানে একটা দোকানে চশমা নেবো বলে দিয়ে হঠাৎ দেখি আমার একটা গাড়িকে সাইড দিয়ে দেখি আমার সামনে হঠাৎ করে পড়ে যায়। আচ্ছা পড়ে গেলে হোঁচটকে হয়তো পড়ে গেছে। যেই আমি ওকে জড়িয়ে ধরে তুলতে গেছি সঙ্গে সঙ্গে দেখছি প্রচণ্ড জোরে কারেন্ট মেরে আমাকে ছিটকে ফেলে দিল। আচ্ছা সর্বনাশ হয়ে গেছে ওকে কারেন্ট টেনে নিয়েছে আর কী করবো আমি বাঁচাতে। আমি যতবার যাচ্ছি ততবার ওরম করছে কিছু না পেয়ে সামনে একটা ফলের ঝুড়ি ছিল ফলের ঝুড়িটা করেই মারছি যাতে ছেড়ে দেয় ও ছেড়ে দেয় ওকে। তারপরে ওই কে সবাইকে ডাকছি দিয়ে কেউ আসছে না। তারপর দুটো দাদা এলো দিয়েছে ওর ব্যাগটা ধরে যা করে টেনে ওকে ছাড়িয়ে টোটো করে নিয়ে এলো। কাঞ্চন ঘোষ ও লাবণী সরকারের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অজিত খা। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে সমস্যার সমাধান করে। এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং এখানটা তো জল জমি তা হঠাৎ আমি খবর পাই যে একটি ছেলে মেয়েদিকে যেতে কারেন্ট লাগে এই কাছাকাছি জায়গাতে এবং আমি তৎক্ষণিক আমি খবর পেয়ে আমি প্রথমে হসপিটালে এমার্জেন্সিতে যাই। সেখানে খবর নিয়ে দেখি এরকম কোনো কেস আসেনি। তারপরে আমি খবর নিয়ে দেখলাম যে ওদেরকে কল্যাণী নার্সিংহোমে নিয়ে গিয়েছিলো। আমি সঙ্গে সঙ্গে কল্যাণী নার্সিংহোমে যাই যে মেয়েটিকে এবং ছেলেটিকে দেখি। অল্প করে ওদের আঘাত লেগেছে এবং তাদের সমস্ত মেডিকেল ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি। পুলিশ প্রশাসনের সব প্রশাসন প্রচণ্ড পুলিশ প্রশাসন সহায়তা করেছে এবং তাদের সমস্ত মেডিকেলের যেটুকু লেগেছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং তারা যাতে বাড়ি পৌঁছে যায় সুস্থভাবে তাদের আমরা গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। তারা ভালোই আছে। বড় দুর্ঘটনা ঈশ্বরের কৃপায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। তবে কীভাবে হয়েছে ঘটনাটা সেটা আমাদের দেখতে হবে। এত জল বুঝতেই তো পারছেন আর বিভিন্ন জায়গায় আমাদের আন্ডারগ্রাউন্ডের কাজ চলছে রাস্তার সমস্ত কাজ হচ্ছে জলের পাইপলাইনে কোথাও জায়গা থেকে শর্ট সার্কিট হতে পারে সেটা আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে জানিয়েছি ওরা তদন্ত করে দেখছে। না 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 এরা হসপিটালে যাচ্ছিল এদের বাড়ি বোরশুলে একজন আর ছেলেটির বাড়ি কলনবগ্রাম ওরা দুজনেই একসাথে যাচ্ছিল। প্রথমে মেয়েটি পড়ে যায় মেয়েটি পড়ে যাওয়ার পর ছেলেটা প্রথমে বুঝতে পারে না কী হলো তা তারপর ওই ছেলেটিও আবার ওকে ছাড়াতে যায়। তারপরে এখানে অনেকগুলো ফলালা ছিল তারা কোনোরকম করে ব্যাগ ট্যাগ ধরে ওদের ব্যাগ ট্যাগটা ধরে টেনে ছাড়িয়েছে। যাই হোক সকলকে ধন্যবাদ যারা এই বাচ্চা ছেলে দুটির জীবন দান করলো। তাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক। আর এইটাই ঘটনাটা ঘটেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।